सबस्क्राइब करुन टेक्नोलॉजी बीडी चैनल के एवं प्रेस करुन बेल आइकन लेटेस्ट टेक्नोलॉजी वीडियोस सर्वप्रथमे देखार जन्नो। हेलो बंधु, केमन आछेन आपनारा सबाई? आशा करी भालो आछेन। आज आपनादेर जन्य निये आसलाम नतुन एकटी भिडियो। आज ए भिडियोते आमी बोलबो किभाबे आपनी फिल्मोरा साहाज्ये अति सहजे आपनी आपनार कम्पिउटार स्क्रीनके रेकर्ड करते पारेन। হ্যাঁ বন্ধু, ফিল্মোরার মধ্যে কম্পিউটার স্ক্রিন রেকর্ডের জন্য একটি টুল দেওয়া আছে যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনকে খুব সহজেই রেকর্ড করতে পারেন। জানতে হলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে, কারণ এখানে হয়তো আপনি আপনার প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইনফরমেটিক টপিক সম্পর্কে আপনি হয়তো জানতে পারেন। তাহলে চলুন বন্ধু শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধু, আমি শাকিল মাহমুদ, টেকনোলজি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধু, ফিল্মোরা 9 দিয়ে রেকর্ড করার জন্য অবশ্যই ফিল্মোরা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে আপনার কম্পিউটারে। এখানে আপনি চাইলে যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। আমি বন্ধু ব্যবহার করছি ফিল্মোরা 9। প্রথমে বন্ধু আপনাকে সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আপনি উপরের দিকে দেখতে পারবেন ফাইল অপশন, এখানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন রেকর্ড মিডিয়া। এখানে বন্ধু আপনি তিনটি অপশন দেখতে পাবেন। তিনটি অপশনের মধ্যে একটি আছে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, দ্বিতীয়টি হলো রেকর্ড পিসি স্ক্রিন, এবং তৃতীয়টি হলো রেকর্ড ভয়েস ওভার। ভয়েস ওভারের ক্ষেত্রে বন্ধু আপনি যদি শুধু ভয়েস রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটি চুজ করতে পারেন। বন্ধু এক্ষেত্রে আমরা শুধু পিসি স্ক্রিন রেকর্ড করব। বন্ধু রেকর্ড অপশন আপনি আরেকটি জায়গায় দেখতে পাবেন, এটি হলো ইম্পোর্ট মিডিয়া, এর ডান পাশে আপনি রেকর্ড অপশন দেখতে পাবেন। এখানে আপনি অনুরূপ তিনটি ফাইলই পেয়ে যাবেন। তো বন্ধু চলুন, আমরা যেহেতু পিসি স্ক্রিন রেকর্ড করব সেক্ষেত্রে আমরা রেকর্ড পিসি স্ক্রিন এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে বন্ধু একটি নতুন কনসোল ওপেন হবে। ক্লিক করার পরে শুরুতে আপনি একটি অপশন দেখতে পাবেন, এই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন রেকর্ডের রেশিওটা। আপনি এখানে যদি ফুল স্ক্রিন রেকর্ড করতে চান এখানে সিম্পলি শুধু ফুল স্ক্রিনে ক্লিক করুন, অথবা আপনি যদি কাস্টম করে নিতে চান আপনি আপনার নিজের প্রয়োজন মতো আপনি কতটুকু রেকর্ড করতে চান অতটুকু সিলেক্ট করে দিন। এরপর এর নিচে বন্ধু আপনি দেখতে পারবেন টার্গেট উইন্ডো। টার্গেট উইন্ডোতে আপনি ক্লিক করলে আপনি কতটুকু জায়গা নিয়ে কাজ করবেন তা এখানে আপনি দেখতে পারবেন এবং ওইটুকুই রেকর্ড করতে পারবেন। এরপর বন্ধু আপনি রাইট সাইডে দেখতে পাবেন স্পিকার। এই ক্ষেত্রে আপনার যদি স্পিকারে কোনো কথা হয় বা কোনো মিউজিক যদি প্লে করে থাকেন বা তা রেকর্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি স্পিকারটি অন রাখতে পারেন। সেটি যদি ক্যাপচার করতে চান সেক্ষেত্রে আপনার এই স্পিকারটি অন রাখতে পারেন, অন্যথায় অফ করে রাখতে পারেন। স্পিকারের রাইট সাইডে দেখতে পারবেন আপনি মাইক্রোফোন। এই ক্ষেত্রে আপনি যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি মাইক্রোফোনটি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনি ক্রস বাটনে ক্লিক করে অফ করে রাখতে পারেন। এরপর বন্ধু আপনি যদি আরও কিছু সেটিংস করতে চান সেক্ষেত্রে আপনি নিচে রেড বাটনের নিচে একটি সেটিংস অপশন আছে, এখানে সিম্পলি ক্লিক করতে পারেন। সিম্পলি এখানে ক্লিক করার পরে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। প্রথমে আপনি দেখতে পারবেন সেভ টু, এখানে আপনি কোন ফাইলে এই রেকর্ডটি সেভ হচ্ছে আপনি তা দেখতে পারবেন। এর নিচে আপনি দেখতে পাবেন ফ্রেম রেট, ফ্রেম রেট কত হবে, এর মানে হলো বন্ধু আপনি এক্ষেত্রে আপনি কত ফ্রেম রেটে আপনি আপনার ভিডিওটি রেকর্ড করতে চান এটি সিলেক্ট করতে পারেন। এরপর বন্ধু আপনি এখানে কোয়ালিটি দেখতে পাবেন, আপনি আপনার ভিডিও রেকর্ডটি কতটুকু কোয়ালিটি অনুপাতে করতে চান তা আপনি করে নিতে পারেন। তো এখানে বন্ধু আমি সিম্পলি বেস্টই রাখবো। এখানে বন্ধু আপনি দেখতে পাবেন রেকর্ড টাইমার, হয়তো বন্ধু আপনি কোনো ভিডিও বা কোনো কিছু আপনি রেকর্ড করতে চাচ্ছেন এবং সেটার রেকর্ডের টাইম আপনার জানা আছে যে এতক্ষণ টাইম আপনি রেকর্ড করবেন, তারপরে এটা আর রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি এখানে টাইমারের মাধ্যমে আপনি টাইম সেট করে দিতে পারেন যাতে আপনার ওই টাইমের মধ্যে ভিডিওটি রেকর্ড হওয়া কমপ্লিট হয়ে যায় এবং এটি অটোমেটিক অফ হয়ে যায়। এর নিচে বন্ধু আপনি দেখতে পাবেন মাউস, শো মাউস ক্লিক ইন রেকর্ডিং। আপনি যদি চান আপনি যখন আপনার কম্পিউটারে কাজ করবেন তখন আপনি আপনার মাউস দিয়ে যেখানে কাজ করবেন ওই মাউসের ক্লিক অপশনটি আপনি যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনি এটি দেখাতে পারেন। যদি বন্ধু আপনি মাউস ক্লিক দেখাতে চান তাহলে আপনি এনেবল করতে পারেন, আর যদি বন্ধু মাউস ক্লিক আপনি দেখাতে না চান সেক্ষেত্রে আপনি মাউস ক্লিকটা ডিজেবল করে দিতে পারেন। এরপরে বন্ধু আপনি পুশ অর রিজুম এই অপশনটি দেখতে পাবেন, সিম্পলি এখানে দেওয়া আছে বন্ধু F10। আপনি F10 এর মাধ্যমে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটি পুশও করতে পারেন এবং আবার পুনরায় চালুও করতে পারেন। আরেকটি অপশন বন্ধু আমি স্কিপ করে গেছি, এখানে আপনি এই অপশনটি দেখতে পারেন। আপনি যদি মাউসের ক্লিক সাউন্ডটি আপনি দিতে চান সেক্ষেত্রে মাউস ক্লিকের এই অপশনটি এনেবল করতে পারেন, আর যদি মাউস ক্লিকের সাউন্ডটি আপনি না দেখাতে চান বা শোনাতে চান সেক্ষেত্রে আপনি এটি ডিজেবল করে দিতে পারেন। এরপর আপনি বন্ধু দেখতে পাবেন স্টার্ট অথবা স্টপ কি, এখানে আপনি দেখতে পাবেন F9। এখানে বন্ধু আপনি F9 এর মাধ্যমে আপনি আপনার
ভিডিও রেকর্ডটি স্টার্টও করতে পারেন এবং এটিকে অফও করতে পারেন। আপনি যদি চান এখানে অন্য বাটনের মাধ্যমে আপনি আপনার পিসি স্ক্রিন রেকর্ড স্টার্ট এবং স্টপ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে অন্য কোনো অপশনও দিতে পারেন এবং সেই বাটনটি স্টার্ট এবং স্টপ কি হিসেবে কাজ করবে। এবং সবশেষে নিচে আপনি দেখতে পাবেন রেকর্ড ক্যামেরা স্ট্রিম। এই অপশনটি মূলত বন্ধু আমরা যারা পিসি এবং আমরা আমাদের ফ্রন্টকে বা আমরা আমাদের নিজেকে দেখাতে চাই, একসাথে দুটি কাজ করতে চাই, সেক্ষেত্রে বন্ধু আমরা রেকর্ড দ্য ক্যামেরা স্ট্রিম এই অপশনটিতে সিম্পলি সিলেক্ট করতে পারি। এখানে বন্ধু আমার ক্যামেরা যেহেতু নাই বা আমার ওয়েব ক্যাম নাই, সেই ক্ষেত্রে আমি এখানে বন্ধু দেখাতে পারতেছি না। যদি নেক্সট টাইম আমি ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই দেখিয়ে দেব কিভাবে রেকর্ড দ্য ক্যামেরা স্ট্রিম কিভাবে করতে হয়। আর এটা বন্ধু অনেক সিম্পল, যদি আপনার ওয়েব ক্যাম থাকে তাহলে আপনি ইজিলি দেখতে পাবেন আসলে এটা কিভাবে কাজ করে। এই ছিল বন্ধু রেকর্ড স্ক্রিনের ফুল ফিচার। এখন যদি বন্ধু আপনি আপনার পিসির স্ক্রিন রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনাকে সিম্পলি এই রেড বাটন এ ক্লিক করতে হবে। ক্লিক করলেই বন্ধু এখানে পিসি স্ক্রিনটি রেকর্ড হওয়া চালু হয়ে যাবে। বন্ধু এখানে আমি রেকর্ডিং বাটনে ক্লিক করলাম। রেকর্ডিং বাটনে ক্লিক করার পরে এরপরে স্ক্রিনটি রেকর্ড হওয়া শুরু করে দিবে। এরপর বন্ধু আপনার যদি রেকর্ড করা কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি সিম্পলি রেকর্ড অপশনে যাবেন এবং একে স্টপ করে দিবেন। সো বন্ধু আপনার যদি রেকর্ড কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি উইন্ডোজ বারে যাবেন এবং এখানে আপনি বন্ধু দেখতে পাবেন পিসি রেকর্ড স্ক্রিন রেকর্ডের অপশনটি দেখতে পাবেন। এখানে বন্ধু আপনি এই আইকনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অপশন দেখতে পাবেন, এখানে আপনি ওপেন রেকর্ডার এই অপশনটিতে ক্লিক করতে পারেন। ওপেন রেকর্ডার এই অপশনে ক্লিক করার পর আপনি অপশন দেখতে পাবেন দুটো। এখানে চাইলে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটা পুশ করে রাখতে পারেন অথবা আপনার যদি রেকর্ড কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে স্টপ বাটনে ক্লিক করে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটি বন্ধ করে দিতে পারেন অথবা আপনি F9 প্রেস করে ভিডিও রেকর্ডটি স্টপ করে দিতে পারেন এবং এটি ভিডিও আকারে আপনার মিডিয়া ফোল্ডারে সেভ হয়ে যাবে। এরপর বন্ধু আপনি এই ভিডিওটিকে যদি এডিট করতে চান সেক্ষেত্রে আপনি সিম্পলি আপনার ভিডিওটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করুন এবং আপনি আপনার প্রয়োজন মতো এডিট করে আপনি ইউজ করুন। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় ফিল্মোরার মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বাংলা।